কলকাতা থেকে একটি ছোট গাড়িতে মুর্শিদাবাদ ফেরার পথে আজ ভোরে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার খেতিয়ায় লরির সঙ্গে সংঘর্ষে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুটি শিশু রয়েছে। মৃতরা হলেন রাশেদ শেখ, শাহিনুর খাতুন, সোনালী খাতুন, সায়ন শেখ এবং আরিয়ান শেখ। এরা সকলেই মুর্শিদাবাদের বড়িয়া থানার শহীদপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় মানুষজন জানিয়েছেন, একটি বুলেরোতে 11 জন যাচ্ছিলেন। বর্ধমান কাটোয়া রোডে গাড়িটি একটি লরিতে ধাক্কা মারে গুরুতর জখম হন 6 জন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে 4 জনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। বাকিরা আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে 2টি শিশুর আঘাত গুরুতর বলে জানা গেছে। পুলিশ লরি ও বুলেরো গাড়িটিকে আটক করেছে। পরিবার সূত্রে জানা গেছে, রাশেদ শেখের ছেলে কওসার মুম্বাইয়ে কাজ করেন। দমদম বিমানবন্দর থেকে তাকে নিয়ে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বড় থানা রুহির শহীদপাড়া। এরা বাড়ি অল ফ্যামিলি মিলে ওকে আনতে যায়। আনার পথে বর্ধমান পার হয়ে যে ওভারব্রিজ আছে আপনার, ওভারব্রিজ পার হয়ে অ্যাক্সিডেন্ট। লরির সাথে এখন ঠিক বলতে পারছি না তো, ওর মাথায় এখন মানে চোট লেগেছে, কথায় ঠিক করে বলতে পারছি না। এবার লরির সাইড দিতে গিয়ে গাছ কাটে অ্যাক্সিডেন্ট করবে।